আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির পরিবর্তন সম্পর্কে। সংখ্যা পদ্ধতির পরিবর্তন বলতে বুঝি আমরা বিভিন্ন প্রকার যে সংখ্যা পদ্ধতি আছে, দশমিক বা ডেসিমেল, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেল, এদের মধ্যে পরস্পর রূপান্তর। দশমিক বা ডেসিমেল সংখ্যাকে আমরা অক্টাল বানাতে পারি, অক্টাল থেকে আবার দশমিক বা ডেসিমেল সংখ্যা হতে পারে, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাইতে পারি বা হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাইতে পারি, হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারি বানাতে পারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল বানাতে পারি, দশমিক থেকে বাইনারি বানাতে পারি, আবার বাইনারি থেকে দশমিকেও বানাইতে পারি, এবং দশমিক বা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলও তৈরি করতে পারি, হেক্সাডেসিমেল থেকে দশমিক বা ডেসিমেলও বানাতে পারি। সেরকম অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টালেও কনভার্ট করতে পারি আমরা। অর্থাৎ নাম্বার সিস্টেম কনভার্সন হচ্ছে এই চারটি যে নাম্বার সিস্টেম আছে তার মধ্যে পরস্পর পরিবর্তন। পরিবর্তনগুলো কত প্রকার হয়? আমরা যদি দশমিক বা ডেসিমেলকে ডি ধরি, অক্টালকে যদি আমরা ও ধরি, বাইনারিকে যদি বি ধরি এবং হেক্সাডেসিমেলকে যদি এইচ ধরি, তাহলে প্রথম কনভার্সনটা কি হচ্ছে আমার ডেসিমেল টু অক্টাল, দ্বিতীয় কনভার্সনটা কি হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি, দেন তৃতীয় কনভার্সনটা কি হচ্ছে আমার তৃতীয় কনভার্সনটা হচ্ছে আমার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল। আবার চতুর্থ যে কনভার্সনটা আছে সেটা হচ্ছে আবার কি, এগুলো থেকে আবার পরস্পর, মানে অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল গেলাম আমরা, এখন আমরা বাইনারি থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, ওকে। এবার সাত নম্বর কি হবে আমার, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, আট নম্বর হবে হেক্সাডেসিমেল থেকে অক্টাল, নয় নম্বরটা হবে বাইনারি টু হেক্সাডেসিমেল, দশ নম্বর হবে হেক্সাডেসিমেল টু বাইনারি, এগারো নম্বর হবে অক্টাল টু বাইনারি, এবং বারো নম্বর হবে বাইনারি টু অক্টাল। এই নাম্বার কনভার্সনগুলি আমরা আলোচনা করব। তো এক দুই তিন চার পাঁচ ছয় এই দুইটি কনভার্সন আমরা দুইটি রুলের মাধ্যমে শেষ করব, আর বাকি যে কনভার্সনগুলো আছে সেগুলো মাত্র দুইটি রুলের মধ্যে আমরা শেষ করব। অর্থাৎ মোট চারটি রুলের মাধ্যমে আমরা সম্পূর্ণ নাম্বার সিস্টেম কনভার্সন বা নাম্বার সিস্টেম পরিবর্তনটা আলোচনা করব। দেখা হবে পরবর্তী ভিডিও লেকচারে। ধন্যবাদ সবাইকে।